গণেশ চতুর্থী ধরা হয় গণেশের আরাধনা দিয়ে শুরু হয় পুজো কেন্দ্রিক উৎসবের মরশুম। মুম্বাইয়ের পাশাপাশি শহর কলকাতাতেও বাড়ছে সিদ্ধিদাতার পুজো। বিগত 32 বছর ধরে গণেশ চতুর্থী উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করে নন্দনবাগান ফ্রেন্ডস ক্লাব। সকাল থেকে ক্লাব প্রাঙ্গণে চলে রক্তদান উৎসব। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বোরো 2 চেয়ারপারসন ও পৌরমাতা শুক্লা ভোর। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক উমেশ কুমার জাসওয়াল, উপসভাপতি স্বপন পাত্র, 15 ওয়ার্ডের জয়হিন বাহিনীর অরূপ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সন্ধ্যায় সিদ্ধিদাতার আবরণ উন্মোচন করেন মানিকতলার কনভেনার শ্রেয়া পাণ্ডে। এক সুদৃশ্য মণ্ডপে পূজিত হলেন গণপতি বাপ্পা। এই পুজোর প্রধান উদ্যোক্তা মনোজ দাস। 4 ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল গণেশ মহোৎসব। দিদি আমার সবসময় পাশে থাকুক, আমার নন্দনবাগান ফ্রেন্ডস ক্লাব এবং আমার 15 ওয়ার্ডের যত সহকর্মীরা আছে তাদের সঙ্গে দিদি এইভাবেই আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এসেছেন এবং দিদিকে যখনই ডাকি তখনই পাই। এখন ম্যালেরিয়া যেভাবে প্রকল্প চলছে সেটা নিয়ে দিদি একটু খুবই চিন্তায় আছে, সেটার জন্য দিদি অনেক পরিকল্পনা করে করে এক একটা ওয়ার্ড প্রত্যেকটা পার্টে পার্টে গিয়ে দিদি ভেরিফাই করে যেটা সমস্যা হচ্ছে সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করছেন উনি। 2 হয়েছে আমার এখন, আজকে তো এই শুরু হলো আজকে ব্লাড ডোনেশন থেকে, সন্ধেবেলা একটু বিচিত্র অনুষ্ঠান আছে, কালকে পুজো, বুধবারের দিনে একটু ফাংশন একটা ছোট প্রোগ্রাম রেখেছি, 21 আমাদের একটা বিশাল ভান্ডারা হয়, তারপরে আমরা 22 বিসর্জনের দিকে আমরা এগিয়ে চলবো আর কি। চেষ্টা করছি ওই রকমই কিছু করার, আশা করছি কিছুটা আমরা পারছি করতে, এর আগেও চেষ্টা করবে আরও বড় করার। অ্যাকচুয়ালি পুজোটা ছিল রাস্তায়, করোনার জন্যে আমরা সেটা মাঠে করেছিলাম যাতে কোনো মানুষের অসুবিধা না হোক, করোনা থেকে একটু বেঁচে থাকুক। করোনা কাল শেষ হলো তারপরে আমরা যেখানে ঠাকুর সেখানে আমরা নিয়ে চলে এসেছি। পুজোর মধ্যে উমেশ জয়সওয়াল, স্বপন পাত্র, আমাদের ছোটো ছোটো ভাইরা আছে, অভি, জিতেন, বিজয়, বিশাল, রাজু, সুরজ, রিতেশ এবং ছোটু, বিশু, অনেক রাহুল, অনেকজন আছে যার নাম কতটা বলা যাবে, এদের সবাই সহযোগিতা আছে, পুজো দাঁড়িয়ে আছে, রাজা আছেন, স্বপ্না আছে। আমার বাড়িতে 12 আগে থেকে গণেশ পুজো আরাধনা হয়। আমি মুম্বাইতে গণেশ পুজো আরাধনা করা শুরু করেছি, 12 পদার্পণ হলো। আমি বলি সবসময় যে আমার আর আমি আমার পুজোটা নিয়ে কোনো পুজো কমিটির মতো না, আন্তরিকভাবে গণেশ পুজো করি এবং এখানেও গণেশ পুজো হচ্ছে। আমি মনে করি যে মানিকতলা বিধানসভায় যত দিন যাবে গণেশ ঠাকুর আরও বাড়বে, ওরা একটু চেপে করে, বিকজ আমার বাড়িতে সবাই যায়, ওরাও যাবে কালকে, অর্গানাইজার যারা আছে। তবু সবাইকে বলবো যে গণপতি বাপ্পা মরিয়া এই পুজোর শুভ সূচনা হলো এবং একবার মুখে তাকিয়ে দেখুন এত সুন্দর, এত ভালো, এত বিউটিফুল, সব জায়গায় যেন গণেশ বিদ্যে বুদ্ধি এবং ব্যবসায়িক দিক থেকে সবার ব্যবসা যেন ভালো যাক। আমরা এইবার স্বতঃস্ফূর্ত পুজো কাটাতে পারবো, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো মাস্ক নেই, কোনো হাত চু করলে কেউ আবার ভাববে না যে অন্য লোকের প্লেগ হয়েছে, আমরা ভালো আছি। খুব ভালো উদ্যোগ মনোজ, এবং শুধু মনোজ একা নয়, সবাইকে সঙ্গে নিয়ে ও এই গণেশ পুজোটা করে এবং তার সঙ্গে রক্তদান অনুষ্ঠান করে। শুধু ভগবানের সেবা নয়, তার সঙ্গে মানুষের সেবা, মানুষ মানুষের জন্য, সেটাই আজকে প্রমাণ করে দেয় যে রক্তদান অনুষ্ঠান। 100% আমি সাধুবাদ জানাই ওর উদ্যোগকে, ও আরও যাতে ভালো করে সবাইকে নিয়ে কাজ করতে পারে, আমি এই কথাই মনোজকে মনোজ দাসকে সাধুবাদ জানাই যে এই গ্রীষ্মকালীন আমাদের যে পশ্চিমবাংলায় যে রক্তের সংকট, শুধু গণেশ চতুর্দশী পুজো করেই তিনি ক্ষান্ত থাকে না। প্রতি বছর আমরা দেখি এই গণেশ পুজোকে সামনে রেখে যে এই যে সামাজিক কাজ, যে মানুষের জন্য রক্তদান শিবির, কারণ এখন যে রক্তের সংকট যে হাহাকার, এই সময় রক্তের ভীষণভাবে প্রয়োজন। তাই মনোজ দাসের এই উদ্যোগকে আমি ভীষণভাবে সাধুবাদ জানাই। একটা জিনিস মনে রাখবেন,
রক্ত আজ পর্যন্ত কোনোদিন কোনো কলকারখানায় তৈরি হয়নি। একজন মানুষ যদি রক্ত দান করেন তাহলেই আমরা কিন্তু চারটে মানুষকে বাঁচিয়ে তুলতে সক্ষম হই। তাই আজকে মনোজ দাসের যে এই মহান মহানুভব মানে মানসিকতা, তাকে আমি সত্যিকারের সাধুবাদ জানাই। এবং আমি চাই যে সমস্ত বন্ধুরা, সহকর্মী বন্ধুরা এখনও রক্ত দিতে আসেননি, আমি তাদের কাছে আহ্বান করছি, তারা আসুন এই মহতি অনুষ্ঠানে, আপনার এক ফোঁটা রক্ত দিয়ে আপনি মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান। এই কথাই আপনাদের কাছে আমি রাখলাম। এবছরই যে হচ্ছে এরকম ব্যাপার না, প্রতি বছর গণেশ পুজো উপলক্ষেই রক্তদান হয়, এটা একটা ভালো কাজ। এখনও বিজ্ঞান রক্তের বিকল্প কিছু তৈরি করতে পারেনি, তাই মানুষের শরীরের রক্ত দিয়ে, আগে এত উন্নত ছিল না, কিন্তু এখন একটা রক্ত চারটে মানুষের কাজে লাগে। অতএব নন্দনবাগান ফ্রেন্ডস ক্লাবের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করি। এই নন্দনবাগান ফ্রেন্ডস ক্লাবের কর্ণধার মনোজ দাস, মনোজের নেতৃত্বে আরও সমস্ত ভাইরা মিলে যেভাবে এই গণেশ পুজোটাকে এগিয়ে নিয়ে চলে, কিন্তু প্রতি বছর গণেশ পুজোর আগে এই রক্তদান শিবির, সাধারণ মানুষ উৎসাহিত হয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করে। যারা রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককেই আমাদের আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা, কারণ রক্তদাতারাই আসল। যারা মনে করেন যে রক্ত দিলে মানুষের উপকার হবে, আমরা মনে করি বিজ্ঞান বলছে বছরে আপনি তিন মাস অন্তর বছরে চারবার রক্ত দিতে পারেন। অতএব একটা মানুষ যদি চারবার রক্ত দেয় তাহলে চার চারে ১৬টা মানুষের উপকার করা যায় একটা মানুষের চার বোতল রক্ততে। তাই সারা বিশ্ব জুড়ে রক্তের যখন হাহাকার, পুজো ইলেকশন আমাদের দেশে যখন হয়, তখন এই রক্তদানের হার কমে যায় এবং মানুষের হাহাকার তৈরি হয়। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পুজো কমিটি, দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, তারা রক্তদান শিবিরের আয়োজন, এবং বহুদিন ধরে এই গণেশ পুজোতে রক্তদান শিবির হচ্ছে প্রত্যেক